ওয়ার্নিং স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস 2 সবুজ পাতা বই থেকে গুজবের জন্ম এই গল্পটির প্রশ্ন উত্তরগুলো এই গল্পটি আলোচনা করা হয়েছিল আর প্রশ্ন উত্তরগুলো দেখব গুজবের জন্মের প্রশ্ন উত্তরগুলো কোন কোন দিক থেকে সুনির্মল বসুর কৃতিত্ব ধরা পড়ে অর্থাৎ কোন কোন দিক থেকে সুনির্মল বসুর ভালো গুণ ছিল বা কী কী তিনি করতেন তিনি কি কি করতেন ছড়া লেখা ছবি আঁকা ভ্রমণ কথা নাটক রূপকথা উপন্যাস গল্প ইত্যাদিতে তার কৃতিত্ব ধরা পড়ে কি কি হলো লেখা ছবি আঁকা ভ্রমণ কথা নাটক রূপকথা উপন্যাস গল্প ইত্যাদি সুনির্মল বসুর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি আত্মজীবনী অর্থাৎ তিনি নিজের সম্পর্কে যে গ্রন্থে লিখেছিলেন সেই গ্রন্থের নাম হলো জীবন খাতার কয়েক পাতা কি জীবন খাতার কয়েক পাতা নেক্সট সুনির্মল বসুর কয়েকটি গ্রন্থের নাম সুনির্মল বসুর কয়েকটি গ্রন্থের নাম হলো হাওয়ার দোলা সব ভুতুড়ে দিল্লিকা লাড্ডু কিপটে ঠাকুরদা ইত্যাদি কি কী হলো হাওয়ার দোলা সব ভুতুড়ে দিল্লিকা লাড্ডু কিপটে ঠাকুরদা ইত্যাদি নেক্সট নিচের প্রশ্নের একটি বাক্যে উত্তর দাও অফিসে যাওয়ার আগে বাবু কি খান অফিসে যাওয়ার আগে বাবু কি খান তামাক খান অফিসে যাওয়ার আগে বাবু তামাক খান কেষ্টা কি অন্যায় করেছিল কেসটা বাবুকে তামাক দেওয়ার সময় ভুলবশত জমিদারের ফরাসে তার আগুনটি পড়ে গিয়েছিল কি জমিদার বাবুকে তামাক দেওয়ার সময় ভুলবশত জমিদারের ফরাসে তামাকটি আগুনটি পড়ে গিয়েছিল এবং সেই ফরাসটি জ্বলে গিয়েছিল কেসটা তার অপরাধবোধের কথা কাকে বলেছিল অর্থাৎ কেসটা যে তা আগুন ফেলে দিয়েছিল এই কথাটি কাকে বলেছিল একজন কাজের মেয়েকে তাকে বলেছিল। একজন কাজের মেয়েকে কাজের মেয়ে কখন কি বলেন মেয়ে কাজের পথে রায়গিন্নিকে বলে কেষ্টাটা রাগ করে বাবুর দামি ফরাসটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কি বলে যে কেষ্টাটা রাগ করে কেষ্টাটা রাগ করে বাবুর দামি ফরাসটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নেক্সট পাঁচ তাকে থামিয়ে রায়গিন্নি বললেন তাকে কখন রায়গিন্নি থামালেন টুনুকে থামিয়ে রায়গিন্নি বললেন শুনেছিস ব্যাপারটা কেষ্টা বেটা তারক বাবুর রাগ করে তার দামি দামি জিনিসপত্র সব জ্বালিয়ে দিয়েছে তাহলে জমিদার রায়গিন্নি কাকে বলল টুনুকে টুনুকে থামিয়ে কি বলল যে কেষ্টা তারক উপর রাগ করে তার দামি দামি জিনিসপত্র জ্বালিয়ে দিয়েছে নেক্সট তারক বাবু যখন কখন বাড়ি ফিরলেন এবং তার সঙ্গে পথে কার দেখা তারকবাবু সন্ধ্যায় বাড়ি ফিরলেন এবং তার সঙ্গে পথে কবিরাজ জগন্নাথ জগন্নাথবাবুর দেখা কার দেখা কবিরাজ জগন্নাথ জগন্নাথবাবুর দেখা তারকবাবু কখন তারকবাবু বিস্ময়ের সঙ্গে কাকে কি উত্তর দিলেন তারকবাবু বিস্ময়ের সঙ্গে কবিরাজকে বললেন সে কি মরতে যাব কোন দুঃখে কারণ কবিরাজ শুনেছিলেন যে তারকবাবু মারা গেছেন তাই কবিরাজ অবাক হয়ে তারকবাবু অবাক হয়ে কি বললেন যে সে কি মরতে যাবো কোন দুঃখে পুলিশের লোক কাকে ধরেছিল পুলিশের লোক কেসটাকে ধরেছিল তাহলে স্টুডেন্টস আজ আমি এই প্রশ্ন আলোচনা করলাম তোমরা নেক্সট দিন এই বাক্য রচনাগুলো ভালোভাবে করবে ওকে দেখো এবার আমি শব্দার্থ আলোচনা করছি বৈঠকখানা মানে বসার ঘর অর্থাৎ বাইরে থেকে লোক এলে বা ঘরের লোক যে জায়গায় বসে তাকে বলা হয় বৈঠকখানা ফরাস মেঝেতে পাতার আস্তরণ অর্থাৎ আমরা যেটাকে এক কথায় বলি কার্পেট অন্দরমহল ভেতর বাড়ি বাড়ির ভেতর গুরুতর সাংঘাতিক সদর বৈঠকখানা বন্দোবস্ত ব্যবস্থা আস্পর্ধা ভীষণ স্পর্ধা অর্থাৎ ভীষণ সাহস সবিস্ময়ে অর্থাৎ বিস্ময়ের সঙ্গে অর্থাৎ অবাক হয়ে জিজ্ঞাসা জানবার ইচ্ছা বিস্ময় অবাক লাশ মৃতদেহ গম গম শব্দময় বা কোলাহলপূর্ণ অর্থাৎ যেখানে বেশি কথাবার্তা হচ্ছে তদন্ত ঘটনার অনুসন্ধান ওকে স্টুডেন্টস তাহলে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বাক্য রচনা এবং শব্দার্থগুলো বাড়িতে ভালোভাবে পড়বে আজ এ পর্যন্তই থাক নেক্সট দিন বাকি কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করবো ওকে থ্যাংক ইউ